আমাদের এই ঠাকুরের মানে যে প্রতিষ্ঠাতা আর কি, তার নাম হচ্ছে সাগরাম রায় মহাশয়। তিনি আমাদের এখানে এই রেলগেটের এখানে একটা পুকুর আছে আর কি, ওই পুকুরের সন্নিকট উনি চান করতে যেতেন। তো ওখানে চান করতে যেয়েই ঠাকুরের দেখা পান বা সমাদেশ পেয়ে আমাদের ঠাকুরের মানে আবির্ভাব হয় আর কি। সেই থেকেই একভাবে চলে আসছে পুজো। পুজো কোথায় করছেন? পুজো শেয়ার গ্রামে আমাদের এই চণ্ডীতলারই হয়। আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় রায়, বাড়ি শেয়ারা, গ্রাম চণ্ডীতলা। পুজো যেমন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়, সেরকমই আমাদের প্রতি বছরের ন্যায় একই পুজো হয়। কিন্তু আমাদের পঞ্চমীর দিন এবছর একটা যাত্রা অনুষ্ঠান করা হয়েছে এবং অষ্টমীর দিন কীর্তন পরিবেশন করা হয়েছে। আর তাছাড়া আমাদের এখানে প্রতিদিন পাঁঠাবলি আছে, সপ্তমী, অষ্টমী, নবমী। নবমের দিন আবার ছাঁচি কুমড়ো, আগ বলি, আপনার কলা বলি হয়। আর দশমীর দিন বিশেষত্ব মাগুর মাছ বলি হয়। আর একটা বিশেষত্ব আছে, অন্যান্য বছরের যেমন বিভিন্ন জায়গায় নবান্ন উৎসব হয় অজ্ঞান মাসে, সেটা আমাদের কিন্তু দশমীর দিনই হয়ে যায়। এটা কত বছর পুরাতন পুজো? প্রায় 250 বছর। এই পুজোর বাজেট কত আছে? প্রায় 80,000। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আপনার নাম এবং পরিচয়? তীর্থঙ্কর রায়, শিয়ারা রায়পাড়া।